أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته কাছে এবং দূরে যে যেখানে যে প্রান্তে আছেন আশা করি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে চমৎকার দুইটি দোয়া একসাথে পাবেন দোয়া দুটি আপনারা অবশ্যই শিখে নেবেন যারা জানেন খুব ভালো আর যারা জানেন না অবশ্যই দোয়া দুটো শিখে নেবেন দোয়া দুটো অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা দোয়াই আমাদের জন্য ইম্পর্টেন্ট আসলে তার ভিতরে এই দোয়া দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য দোয়া দুটো কি আমি বলে দিছি বিপদের সময় পড়ার দোয়া অর্থাৎ আমরা যখন বিপদের সম্মুখীন হই বিপদের সম্মুখীন হয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার বিভিন্ন বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন অনেক সময় সেই বিপদের সম্মুখীন হলে আল্লাহ সুবহান ওয়া তাআলা চমৎকার কিছু ভাষা শিখিয়ে দেন কিছু আয়াত কিছু দোয়া শিখিয়ে দেন সেই দোয়াগুলো যদি আমরা পাঠ করি ওই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রহমত দান করবেন বন্ধুরা সেরকম দুইটা দোয়া এবং বিপদের মুখোমুখি হয়ে আপনি কি করবেন হতাশাগ্রস্ত না হয়ে বিপদের মুখোমুখি হয়ে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন চলুন বন্ধুরা প্রথমে প্রথম নাম্বার দোয়াটা আমি বলে দিচ্ছি অর্থ সহ বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত সুন্দর দোয়া বিপদের সময় পাঠ করার দোয়া এক নম্বরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মানুষের উপরে কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তাকে তার বিপদের প্রতিদান থেকে প্রতিদান দেন যে সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন অর্থাৎ বিপদে পড়লে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন বিপদে পড়ে গেছেন যা হারিয়েছেন ওই বিপদের সময় তার থেকেও ভালো কিছু আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ বন্ধুরা চলুন দোয়াটা কি শিখে নি দোয়াটা এভাবে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকলিফ লি খাইরুম মিনহা আমি দোয়াটা আবার বলে দিচ্ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকলিফ লি খাইরাম মিনহা অর্থ আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ বিপদে আমাকে সব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন সহি মুসলিম শরীফে এই দোয়া হাদিসটা আছে তো অবশ্যই আমরা সুন্দর করে দোয়াটা পাঠ করব এবং বিপদে মুসিবতে পড়লে এই দোয়াটা সুন্দর করে অবশ্যই 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 পাঠ করব তো চলুন বন্ধুরা পরে দুই নম্বর দোয়াটা দোয়া নম্বর দুই আমরা শিখে নিই ইনশাআল্লাহ হযরত বিপদের সময় পাঠ করার দুই নং দোয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুল আরশিল কারীম আমি দোয়াটা আবার বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুল আরশিল আজিম আরশিল কারীম লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি পরম স্বয়ং তিনি পরম করুণাময় ও মহাজ্ঞানী
আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নয়, তিনি মহা আরশের প্রভু, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নয়, তিনি আকাশমণ্ডলী জমিন ও মহা সম্মানিত আরশের প্রভু। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটা আসছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে এই দোয়া দুটো বিপদের সময় পাঠ করা বা বিপদ হওয়ার আগেও আমাদের পাঠ করার তৌফিক দান করুন এবং শিখে নেবেন দোয়া দুটো সুন্দর করে। ডিসক্রিপশন বক্সে থাকবে, স্ক্রিনেও আপনাদের থাকবে, এবং আমি তো বলেই দিলাম অত্যন্ত সুন্দর দোয়া, শিখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত দান করবেন, এবং বিপদে যদি আমরা পড়েও যাই, বিপদ থেকে যা হারাবো তার থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়াগুলো বেশি করে শিখবেন, দোয়া ভিডিওগুলো বেশি করে শেয়ার দিবেন, বেশি করে আপনারা আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পথে থাকবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন সঠিক সময়। ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।